আচ্ছা, তো ডিরেকশনের ব্যাপারটা যাওয়ার পর এখন আমাদের দেখতে হবে মিলার ইন্ডেক্সেস ফর প্লেন। ওকে, তো এখানেও আমাদের আগের বারের মতো কি ইউনিট সেল নিতে হবে। তো সিম্পল রাখার জন্য আমরা এই ক্ষেত্রে এ বি সি তিনটাকে ওয়ান ধরে নিই। তো সেটা আমি একবার এখানে এঁকে ফেলি। ওকে, সো এটা হলো আমাদের সেই ইউনিট সেল। এখানেও আমরা কি করবো, একটা অ্যাক্সিস চিন্তা করে নিব। তাহলে এদিক বরাবর আমাদের থাকবে জেড অ্যাক্সিস, এদিক বরাবর থাকবে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এই দিক বরাবর থাকবে আমাদের এক্স অ্যাক্সিসটা। তাহলে এক্স, এটা হলো ওয়াই, আর এটা হলো আমাদের জেড। তো এই জায়গায় কিন্তু আমরা অনেকগুলো প্লেন দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ হবে সেই প্লেনের জন্য মিলার ইন্ডেক্সেসটা কিভাবে প্রকাশ করা হয় সেটা দেখা। তো সাপোজ আমরা এখানে যে প্লেনটা দেখতে পাচ্ছি, যে এখানের যে দেয়ালটা, এটার মিলার ইন্ডেক্সেসটা বলতে চাই। তো মিলার ইন্ডেক্সেস বের করার জন্য প্রথম কথা হলো আমাদের ইন্টারসেপ্টটা বের করতে হবে। ওকে, ইন্টারসেপ্ট। তো ইন্টারসেপ্ট বলতে কি বোঝায় সেটা একটু বলি আমি এখানে। এই যে প্লেনটা আছে, এই প্লেনটা কিন্তু আমাদের অক্ষগুলোকে বিভিন্ন দূরত্বে গিয়ে কাটবে। তো যেই দূরত্বে গিয়ে এটাকে কাটে, আমরা সেই অক্ষের ওই দূরত্বটাকে বলবো আমরা ওই অক্ষের জন্য তার ইন্টারসেপ্ট। যেমন আমাদের এই বাহুটা যেহেতু এক, বাহুর দৈর্ঘ্যটা যেহেতু এক, সেহেতু এই যে প্লেনটা আছে সেটা ওয়াই অক্ষকে এক বিন্দু থেকে কি করবে, কাট করবে। তাহলে ওয়াই এর জন্য এটার ইন্টারসেপ্ট হবে কত, ওয়ান। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, আমাদের এই যে প্লেনটা সেটা কিন্তু জেড আর এক্স দুইটারই প্যারালাল। তো যখনই আমাদের কোনো একটা প্যারালাল প্লেন পাওয়া যাবে, তখনই আমরা ওইটার ইন্টারসেপ্টটাকে ইনফিনিটি ধরবো। তাহলে এক্স অ্যাক্সিসের জন্য এটার ইন্টারসেপ্ট হবে ইনফিনিটি, ওয়াই অ্যাক্সিসের জন্য ইন্টারসেপ্ট হবে ইনফিনিটি। তারপরে কাজ হলো আমাদের এটার রেসিপ্রোকালটা বের করা, অর্থাৎ এটাকে আমাদের উল্টে নিতে হবে। তো রেসিপ্রোকাল যদি করি, তখন ওয়ান বাই ইনফিনিটি এটা চলে আসবে জিরো, ওয়ান বাই ওয়ান এটা হয়ে যাবে ওয়ান, আর ইনফিনিটি ওয়ান বাই ইনফিনিটি এটাও কত হয়ে যাবে, এটা হয়ে যাবে জিরো। এরপরে থার্ড স্টেপে আমাদের যেটা করতে হয় সেটা হলো ফ্র্যাকশনগুলো ক্লিয়ার করতে হবে। তো এখানে যেহেতু কোনো ফ্র্যাকশন নেই, আমাদের ক্লিয়ার করার মতন কোনো ব্যাপার নেই। ক্লিয়ার বলতে আমরা বোঝাচ্ছি, এটা যদি আমাদের এরকম আসতো জিরো হাফ জিরো, তখন আমরা এটাকে একটা টু দ্বারা গুণ করতাম, তখন এটা হয়ে যেত জিরো ওয়ান জিরো। তো যেহেতু এখানে তেমন কিছু নেই, তাই থার্ড স্টেপে আমাদের একই রকম থাকবে। এটুকু পর্যন্ত আসার পর ফোর্থ যে স্টেপ, সেখানে আমরা এটাকে জাস্ট একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো কমা দেওয়া ছাড়া প্রকাশ করে ফেলবো। তাহলে এখানে যে লাইনটা আসলো না, এটাই হলো আমাদের এখানে যে প্লেনটা আছে সেটার জন্য মিলার ইন্ডাইসেস। এরপরে সাপোজ আমরা এই উপরে যেই প্লেনটা আছে সেটার জন্য বের করতে চাই। তো উপরের প্লেনের জন্য যদি বের করি, তাহলে এই যে প্লেনটা সেটা আমাদের ওয়াই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের কি প্যারালাল। প্যারালাল যদি হয়, এটাই কিন্তু তারা জীবনও কি করবে না, ছেদ করবে না। অথবা আমরা এভাবে বলতে পারি যে এটা ইনফিনিটিতে গিয়ে তাদেরকে ইন্টারসেপ্ট করবে। তাহলে এক্স আর ওয়াই এর জন্য ইন্টারসেপ্ট পয়েন্ট গুলো কোথায় হবে, ইনফিনিটি আর ইনফিনিটি। আর জেড কে এটা কোথায় গিয়ে ছেদ করে, যেহেতু এই বাহুর দৈর্ঘ্য হলো ওয়ান, তাহলে ওয়ানে গিয়ে ছেদ করবে। তাহলে এই হলো ওয়ান। পরের লাইনে এটাকে উল্টাতে হবে, তাহলে উল্টালে এটা কত হয়ে যাবে জিরো, এটাকে উল্টালে এটা হবে জিরো, আর এটাকে যদি রেসিপ্রোকাল করি তাহলে এটা আসবে ওয়ান। যেহেতু ফ্র্যাকশন ক্লিয়ার করার মতন কিছু নেই, তাই এদেরকে এখন আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটে লিখে দিব। তাহলে এটাই হবে আমাদের এখানে যে প্লেনটা আছে সেটার ইন্টারসেপ্ট, মিলার ইন্ডাইসেস। ঠিক সেম ভাবে আমরা যদি নিচেরটা বের করতে চাই, এবার আমাদের একটা নতুন ব্যাপার আসবে। ওকে, তো সেটা বোঝার জন্য আমরা কাজ করি, আমরা এই জিনিসগুলোকে একটু মুছে ফেলি। ওকে, সো আমরা যদি এখন নিচের পার্টটা দেখি, নিচের পার্টটা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাবে এই প্লেনটা কিন্তু এখন আমাদের অরিজিন দিয়ে চলে যাচ্ছে। তো যখনই আমাদের কোন একটা প্লেন অরিজিন দিয়ে যাবে, তখন আমরা যেটা করবো, আমাদের অরিজিনটাকে শিফট করে ফেলবো। ওকে, মানে অরিজিনটা আমাদের কোন বিন্দুতে ছিল, এই বিন্দুতে না, এটাকে আমরা এখন শিফট করে অন্য যে কোনো একটা বিন্দুতে নিয়ে যাবো। সাপোজ আমরা অরিজিনটাকে এই বিন্দুতে নিয়ে আসলাম, এই বিন্দুতে যদি নিয়ে আসি, তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিস কিন্তু সেম থাকে। ওকে, ওয়াই অ্যাক্সিসে কিন্তু কোনো চেঞ্জ নেই, কিন্তু আমাদের জেড অ্যাক্সিসে কোনো চেঞ্জ নেই, কিন্তু ওয়াই অ্যাক্সিস হয়ে গেল কোনটা, এটা, আর আমাদের এক্স অ্যাক্সিস হয়ে গেল কোনটা, এইট। তাহলে এক্স আর ওয়াই যেহেতু চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু আমাদের ইন্টারসেপ্টগুলো একটু আলাদা হবে। ইন্টারসেপ্টগুলো কি হবে সেটা যদি দেখি, আমাদের এই যে প্লেনটা আছে, এই প্লেনটা এক্স আর ওয়াই এই দুটো কিন্তু প্যারালাল। প্যারালাল হওয়ার কারণে এরা কিন্তু এক্স আর ওয়াইকে ইনফিনিটিতে গিয়ে কি করবে, ইন্টারসেপ্ট করবে বা ছেদ করবে। তাই আমাদের এক্স আর ওয়াই এর ইন্টারসেপ্টের ভ্যালু কত আসবে, ইনফিনিটি। তো আমরা এখানে সাইডে লিখে ফেলি, যেহেতু খুব বেশি জায়গা দরকার হয় না। তো এক্স আর ওয়াই এর জন্য কি আসবে, ইনফিনিটি, ভালো কথা। জেড কে কোথায় ছেদ করছে, উপরের দিকে গেলে কিন্তু পজিটিভ হতো, কিন্তু যেহেতু এটা জেড কে নিচের দিকে মাইনাস ওয়ানে গিয়ে, কারণ বাহুর দৈর্ঘ্য তো ওয়ান, তাহলে মাইনাস ওয়ানে গিয়ে ইন্টারসেপ্ট করে, তাই আমাদের জেড এর পার্ট ইন্টারসেপ্টের ভ্যালু হবে মাইনাস ওয়ান। পরের লাইনে এটাকে রেসিপ্রোকাল করলে এটা হবে জিরো, এটা হবে জিরো, আর এটা হবে মাইনাস ওয়ান। এরপরে আমরা কি করতাম, ক্লিয়ার ফ্র্যাকশন, কিন্তু এখানে যেহেতু ফ্র্যাকশন নেই, তাই ক্লিয়ার করার মতো কিছু নেই, ক্লিয়ার করলাম না। এরপরে এদেরকে কি করতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। কিন্তু আগের বারের মতন যদি আমাদের মাইনাস থাকে, তাহলে সেটাকে আমরা একটা বার আকারে প্রকাশ করবো। তাহলে আমাদের এই যে প্লেনটা আছে, এই প্লেনের জন্য আমাদের মিলার ইন্ডেক্সেসটা হলো এইটা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে প্যারালাল যে বাহুগুলো আছে, যতগুলো আমাদের সাইডের ফেস আছে, সেই সবগুলো ফেসের জন্য যদি আমরা বের করি, সবগুলোতেই দেখবো ফাই একটা ওয়ান আছে, না হলে একটা ওয়ান বার আছে, আর দুইটা জিরো আছে।
এবং তাদের ওরিয়েন্টেশন বিভিন্ন রকম হতে পারে। যেমন আমাদের এরকম থাকতে পারে একটা 010, এরকম একটা থাকতে পারে 100, অথবা এরকমও থাকতে পারে 010001 বার, অর্থাৎ দুইটা জিরো থাকবে, একটা ওয়ান থাকবে অথবা 1 বার থাকবে। এরকম করে টোটাল আমরা যতগুলো কম্বিনেশন পাবো সবগুলার লেনার ধর্মগুলো আমাদের সেম থাকবে, অর্থাৎ তাদের ডেন্সিটি, তারপর তাদের ভিতর মোট কয়টা অণু আছে না আছে বা তাদের ঘনত্ব, এই জিনিসগুলো কি থাকে, সেম থাকে। তো সেই কারণে সেই ধরনের যতগুলো প্লেন আছে তাদেরকে আমরা একটা ফ্যামিলি আকারে প্রকাশ করে থাকি। তো ফ্যামিলিকে প্রকাশ করার জন্য আমরা একটা সিম্বল তো নিব, সেই সিম্বলটা হয় আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা এই যে ফ্যামিলি মেম্বার গুলো আছে তাদের ভিতর যে কোনো একটাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে নেই, তাহলে তাদের রিপ্রেজেন্ট করে এরকম একজন হতে পারে 001। তাহলে এই যে 001 নিলাম, নেওয়ার পর থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটাই হলো আমাদের ফ্যামিলি অফ প্লেনস। তাহলে এখানে টোটাল কয়টা সদস্য আছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। এখানে কম্বিনেশন আছে কয়টা, জিরো থাকতে পারে আর কি থাকবে, ওয়ান থাকবে আর একটা হলো 1 বার থাকবে। তো এই তিনজনকে যতভাবে আমরা এখানে রিঅ্যারেঞ্জ করতে পারবো ঠিক ততগুলো আমরা মিলার ইন্ডেক্সেস এর ভ্যালু এখানে পাবো, আর সবগুলোকে নিয়ে আমাদের কি হবে, একটা ফ্যামিলি হবে। তো আমাদের এত কিছু লাগবে না, আমাদের মোটামুটি যেটা লাগবে সেটা হলো আমাদের এই যে এখানে প্রকাশ করার যে উপায়টা, আর তাদেরকে ফ্যামিলিতে প্রকাশ করার যে উপায়টা, আর মিলার ইন্ডেক্সেস দেখে আমরা যাতে একটা প্লেনকে চিনতে পারি সেই ব্যাপারটা। তো আমরা এখানে এক্সাম্পল হিসেবে আরেকটা প্লেন এখানে কনসিডার করি, সেই প্লেনটার মিলার ইন্ডেক্সেসটা বের করি। সাপোজ আমরা এই প্লেনটার মিলার ইন্ডেক্সেস বের করতে চাই, এটা হলো এই যে এই যে এখানে মাঝখানের পয়েন্টগুলো আছে সেগুলোকে আমরা যোগ করি, এই যে মাঝখানের পয়েন্ট এটা আর এটা, তারপর এদেরকে যোগ করার পর এখানে কিন্তু একটা প্লেন দেখা যাচ্ছে। ওকে, এই প্লেনটার মিলার ইন্ডেক্সেসটা আমরা বের করতে চাই। তো মিলার ইন্ডেক্সেস বের করার জন্য আমাদের যে কাজ, প্রথমে দেখতে হবে এটা অরিজিন দিয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনকে কি করছে, এভাবে কাট করে যাচ্ছে। তো অরিজিন দিয়ে গেলে আমাদের অরিজিনটাকে এখন শিফট করতে হবে। তাহলে অরিজিনটাকে শিফট করে আমরা এই বিন্দুতে নিয়ে আসি। তাহলে এই বিন্দুতে নিয়ে আসলে অরিজিনটা কোথায় চলে আসে, অরিজিনটা কিন্তু চলে আসে এই জায়গায়। এটা হবে আমাদের জেড, ওয়াইটা ওয়াই এর জায়গায় থাকে কিন্তু এক্সটা শিফট করে সামনের দিকে চলে আসে। ওকে, এদিকে আসে আমাদের এক্স। তাহলে এই প্লেনের জন্য এখন আমাদের ইন্টারসেপ্ট গুলো বের করতে হবে। অরিজিনটা শিফট করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে প্লেনটা আছে সেটা কিন্তু আমাদের এক্স অ্যাক্সিস এর প্যারালাল। তো এক্স অ্যাক্সিস এর প্যারালাল হওয়ার কারণে সেটার ইন্টারসেপ্টটা কিন্তু হবে ইনফিনিটি। আচ্ছা, ইনফিনিটি গেল। তারপরে আমরা যদি ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেপ্টটা দেখি, এই যে ওয়াই অ্যাক্সিস কে এটা কিন্তু -1 ইন্টারসেপ্ট করে, তাহলে সেটার ইন্টারসেপ্টটা হবে -1। আর জেড অ্যাক্সিসটার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা একটু দেখি কিভাবে করা যায়। আমরা দেখতে পাচ্ছি এটা যখন হাফ পরিমাণ আসে তখনই কিন্তু 1 পরিমাণ উঠে যায়, তাহলে যখন আরো হাফ যাবে তখন কিন্তু আরো 1 পরিমাণ উঠবে। অর্থাৎ এটাকে যদি আমরা বর্ধিত করতাম তাহলে এটা কিন্তু এই জায়গায় কোথাও এসে আমাদের জেড অ্যাক্সিসটাকে ছেদ করতো, সেটা কত হতো, সেটা কিন্তু হতো আমাদের 2 পরিমাণ। এখান থেকে এতটুকু হতো 1, যেখানে উঠতে এসে হাফ পরিমাণ আসতে হয়েছে, আরো হাফ পরিমাণ গেলে আরো 1 পরিমাণ, তাহলে টোটাল হলো 2। তাহলে এখানে বুঝবে 2। এবার এটাকে কি করতে হবে, রেসিপ্রোকাল। তাহলে এটা হয়ে যাবে আমাদের 1, এটা হবে -1, আর এটা হবে কত, হাফ। এবার এটাকে ফ্র্যাকশনটা বাদ দিতে হবে, তো ফ্র্যাকশন বাদ দেওয়ার জন্য 2 দ্বারা গুণ করবো, তাহলে এখানে থাকবে 2, এখানে থাকবে -2, আর এটা হয়ে যাবে 1। তারপর ফাইনালি এবার এটাকে আমরা তিনটা ব্র্যাকেটের ভিতর লিখতে পারবো এরকম 2 2 বার আর 1 আকারে। তাহলে এখানে যেই সংখ্যাটা আসলো এটাই হলো আমাদের এই যে ব্লু কালার যে প্লেনটা আছে সেটার জন্য মিলার ইন্ডেক্সেস। তো আমাদের প্লেনের মিলার ইন্ডেক্সেস এর পার্টনার এখানেই থাকলো।